হিসাব বলছে যে মূল্যস্ফীতির পরিমাণ 9.94, 9.94 এটা সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সরকারি হিসেবে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতি মানে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতাটা কমে যাওয়া, তার মানে সরকারের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে মানুষের, বা প্রান্তিক মানুষের উপরে যে লোনের যে করের যে বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে। এটি তো যদি আর্থিকভাবে যদি সরকার সচ্ছল থাকতো, বা আর্থিকভাবে যদি সরকার যদি একটি ভালো অবস্থায় থাকতো, তাহলে আজকে কিন্তু দেশে শতভাগ বিদ্যুৎ উদযাপন করার একটি দেশে সরকার কিন্তু এ ধরনের বিব্রতকর অবস্থায় কখনোই পড়তো না। সরকার গ্যাস লগি বৈঠা দিয়ে রাজপথে মানুষ হত্যা করতে আমরা দেখেছি। আমরা 2014 সনে জ্বালাও পোড়াও, এই সৎসাহসটুকু তো আছে, জ্বালাও পোড়াও দেখবো, আমরা হোটেলে সেরাটনের সামনে গান পাউডার দিয়ে 14 জন মানুষকে পুড়িয়ে মারতে দেখেছি। বিষয়টা হলো টাকাও নেই ডলার নেই বিষয়টা, এইটা মোটা দাগে যদি বলা যায়, উনি হয়তো বুঝাতে চেয়েছেন যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী করে তারা ডলার সংকটের কারণে এলসি খুলতে পারেন না, এক নম্বর কথা। দুই নম্বর কথা, সরকার স্বীকার করেছেন এই প্রথমবারের মতো যে জ্বালানি সংকট এবং কয়লা আমদানি করতে না পারার কারণে, বা কয়লা আমদানি করে যে টাকাটা পরিশোধ করার কথা সময় মতো সেই টাকাটি পরিশোধ করতে না পারার কারণে পায়রা বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবং কালকে তো রাতে এক সময় যখন আদানির বিদ্যুৎ ফল করলো চাপানোমঙ্গলে, যেটা আমাদের দেশে ঢোকে, তখন লোডশেডিং এর পরিমাণ ছিল কিন্তু প্রায় 3000+ মেগাওয়াট, যেটি অতি সম্প্রতি সবচেয়ে ভয়াবহ একটি লোডশেডিং এর অবস্থা। এখনো গড়ে মন্ত্রীর হিসাব অনুযায়ী 2000 থেকে 2500 মেগাওয়াট প্রত্যেকদিন বিদ্যুৎ ঘাটতি, এবং এই ঘাটতি পূরণ করা যাচ্ছে না শুধুমাত্র জ্বালানি সংকটের কারণে বা কয়লা সংকটের কারণে। আর এই কয়লা সংকট এবং জ্বালানি সংকট কিন্তু বিশ্ববাজারে নেই, পর্যাপ্ত জ্বালানি আছে বিক্রি করার জন্য, পর্যাপ্ত কয়লা আছে বিক্রি করার জন্য। যেহেতু এই মূল্য পরিশোধ করার মতো অর্থ আমাদের হাতে নাই, কারণ ডলারটা তো টাকা দিয়ে কিনতে হয়, টাকা নেই মানে আমরা এই টাকা যেহেতু নাই তার মানে আমরা ডলারটা ক্রয় করতে পারছি না। এই না ক্রয় করতে পারার যে অক্ষমতা বা ব্যর্থতা সেটি কি উনি বুঝিয়েছেন। আরেকটি মোটা দাগে যদি বলতে চাই যে আমাদের দেশের আর্থিক অবস্থা তো এই মুহূর্তে মোটেই ভালো নেই, এবং ভালো যে নেই, আজকে যদি আপনি প্রথম আলো যদি আপনি পড়েন যে সরকারের ভ্রান্ত নীতির কারণে আপনি আজকে দেখেন এই প্রথমবারের মতো সরকারি হিসাব বলছে যে মূল্যস্ফীতির পরিমাণ 9.94, এটা সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সরকারি হিসাবে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতি মানে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতাটা কমে যাওয়া, তার মানে সরকারের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, আমাদের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, ভোক্তাদের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, এটা সরকারি হিসাব। কিন্তু যদি আপনি বেসরকারি হিসাবে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন যে খাদ্য মূল্যস্ফীতি প্রায় 20-25 দিকে এরকম কাছাকাছি, আপনি খাদ্য বাদে অন্যান্য মূল্যস্ফীতি 15-16 মধ্যে, এরকম বেসরকারি গবেষণা সংস্থাগুলো বলার চেষ্টা করছে। সার্বিক বিচারে আরো কিছু ধাক্কা লাগতে পারে। আপনি যদি বাজেটের কথা যদি চিন্তা করেন, কেন দেবপ্রিয় ভট্টাচার্য সাহেব বললেন যে টাকাও নেই ডলার নেই, টাকা এবং ডলার নাই এতে বুঝাতে চেয়েছেন। আপনি দেখেন কিছুদিন আগে আমাদের ৭.৫ লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন, এর মধ্যে 51% বাজেট কিন্তু ঋণ নির্ভর, এবং এই ঋণ নির্ভর বাজেটটি আপনি যখন ব্যাংক থেকে দুটি উৎস থেকে আসবে, একটি বৈদেশিক ঋণ থেকে, একটি অভ্যন্তরীণ ব্যাংকের ঋণ থেকে। কারণ এই মুহূর্তে সরকার কিন্তু সঞ্চয়পত্রে কিন্তু বিনিয়োগ কমে গেছে, সঞ্চয়পত্র থেকে লোন নিয়ে যে এই বাজেট ঘাটতি পুরোবে সেটা সরকারের সেই জায়গায় বোধহয় সক্ষমতা কিছুটা হলেও কমে গেছে, তাহলে আমার থাকছে ব্যাংক থেকে লোন নেওয়া। আপনি দেখেন ব্যাংকের তারল্য সংকটের একটি বড় ধরনের অবস্থা রয়েছে, কিছু কিছু ব্যাংকের আর্থিক অবস্থা একেবারেই খারাপ, বাংলাদেশ ব্যাংক বলছে তাদের রিপোর্টে। এরকম একটি অবস্থার মধ্য দিয়ে যদি আবারও নতুন করে যদি 1,23,000 কোটি টাকার মতো যে সরকারের প্রজেকশন আছে যে লোন যদি দিতে যায়, তাহলে যে ঘটনাটি ঘটবে সরকার কিন্তু বাংলাদেশে কিন্তু বেসরকারি বিনিয়োগটা নিরুৎসাহিত হবে বা বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে, কারণ এই কমার্শিয়াল ব্যাংকগুলো বা সরকারি ব্যাংকগুলো সরকারকে যে লোনটা দেয় সেই লোনটা যদি সরকার না নেয় তাহলে এই লোনটি বেসরকারি ইনভেস্টরদেরকে দিতে পারে, এবং এই ইনভেস্টররা নতুন নতুন বিনিয়োগ করতে পারে, উৎপাদন করতে পারে, এবং যখনই তারা শিল্প স্থাপন করে তখন হয়টা কি, একদিকে উৎপাদন হচ্ছে আমরা বিদেশে রপ্তানি করছি, অথবা দেশের চাহিদা আমরা বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে না, আমদানি ব্যয় কমছে, অন্যদিকে আমাদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আপনি জানেন কোভিড এর পরে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরে বহু লোক কর্মহীন হয়ে গেছে,
গরিব মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এরকম একটি অবস্থায় সরকার যদি এই ঋণ নির্ভর বাজেট, যেটা বিদ্যাপক্র ভট্টাচার্য সাহেব এর আগেও বলেছিলেন যে ঋণ করে ঘি খাওয়ার বাজেট সরকারের, এই জায়গাতে শুধুমাত্র যে এই যে গরিব মানুষের বা প্রান্তিক মানুষের উপরে যে লোনের যে করের যে বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে, এটি তো যদি আর্থিকভাবে যদি সরকার সচ্ছল থাকতো বা আর্থিকভাবে যদি সরকার যদি একটি ভালো অবস্থায় থাকতো, তাহলে আজকে কিন্তু দেশে শতভাগ বিদ্যুৎ উদযাপন করার একটি দেশে সরকার কিন্তু এ ধরনের বিব্রতকর অবস্থায় কখনোই পড়তো না। সরকার গ্যাস আমদানি করত, সরকার জ্বালানি আমদানি করত আনতো, সরকার কয়লা আনতো, এবং অ্যাটলিস্ট যেহেতু সরকার বড় গলায় বলেছে যে আমরা শতভাগ বিদ্যুৎ আইন করলাম, এবং হাতির ঝিলে আপনি জানেন যে এই বিদ্যুৎ আইন শতভাগ বিদ্যুতের জন্য উৎসব করা হয়েছে, কয়েকদিন ব্যাপী গান বাজনা করা হয়েছে, সেই জায়গাতে সরকারের কিন্তু একটু বড় ধরনের ফেলোরিটি মানুষের কাছে, এবং সেই জায়গাতে সরকারের যদি টাকা থাকতো বা ডলার থাকতো, তাহলে বোধহয় আজকে মানুষকে এই বিদ্যুতের জন্য এত অসহনীয় একটি কষ্টকর পরিস্থিতিতে ভোগ করতে হতো না, এই রূপক অর্থে উনি বুঝাতে চেয়েছেন। আরেকটি কথা দেখেন, 2023 শেষে 2024 প্রথমে ছোট বলে শেষ করি, আমাদের মোটা দাগে যে সমস্ত বড় বড় লোনগুলো আমাদের আছে, আমাদের পদ্মা সেতু, আমাদের পায়রা বিদ্যুৎ কেন্দ্র, আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র, আমাদের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, তারপর আমাদের মেট্রো রেল, তারপর আমাদের কর্ণফুলি টানেল, এই বিদ্যুতের লোন কিন্তু বিদেশি টাকায় পরিশোধ করার একটি বাধ্যবাধকতা থাকবে চুক্তি অনুযায়ী। তাহলে এত বড় ধরনের যে এই লোনগুলো আছে এবং এই সংকট, এই সংকটের মধ্যে নতুন করে যখন এই সমস্ত ঋণের কিস্তি পরিশোধ করতে হবে বৈদেশিক মুদ্রায়, তখন কিন্তু অর্থনীতির উপরে বড় ধরনের একটি চাপ কিন্তু আবার নতুন করে তৈরি হবে, সেটি সামাল দেওয়ার মতো বাজেটে কোনো কর্ম পরিকল্পনা বা বাজেটে সুস্পষ্ট কোনো নির্দেশনা আছে বলে অন্তত আমি দেখিনি আর কি। উনি প্রমাণ চাচ্ছেন, আমি একটা প্রমাণ ওনাকে ছোট করে দিই শিক্ষক হিসাবে, যে নির্বাচন কমিশনার আওয়াল সাহেব উনি ইভিএম নিয়ে যখন বলেছিলেন যে 300 আসনে ইভিএম হবে, যখন অধিকাংশ রাজনৈতিক দল ইনক্লুডিং তাদের মিত্র জাতীয় পার্টি সহ বলেছেন না ইভিএম এ আমরা নির্বাচন চাই না, তখন উনি বলেছিলেন যে ইভিএম এ নির্বাচন করলে রাতের ভোট আর দিনের ভোট আর রাতে হবে না। আমি রিপিট করছি, ওনার বক্তব্য যে দিনের ভোট আর রাতে হওয়া যাবে না, রাতে হবে না, আমি উনি প্রমাণ চাচ্ছেন। আচ্ছা, শতভাগ ভোট 134টি আসনে হয়েছেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আছে, উনি নিশ্চয়ই আজকে কিছুক্ষণ পর উনি দেখবেন, উনি দেখে উনি বলবেন যে শতভাগ ভোট কি করে সম্ভব। আমি পাঞ্জাব ভাইকে স্যালুট করি আজকে ওনার বক্তব্য, রাজনীতি উনি যথার্থ কথা বলেছেন, উনি বাস্তবতার কাছাকাছি এসেছেন। আলোচনা লাগবে, আলোচনা ছাড়া পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে কোনো জিনিস সমাধান হয়নি। বঙ্গবন্ধু স্বাধীনতার যুদ্ধে একাধিকবার 6 দফা বলেন, গতকাল 6 দফা আলোচনা হয়েছে, সেখানেও কিন্তু আলোচনার জন্য 6 দফাটা দেওয়া হয়েছিল, আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে এবং সমঝোতার মধ্য দিয়ে। উনি গায়ের জোরে যেভাবে আজকে কথা বললেন, এটি হতে পারে, মাইট ইজ রাইট, এটা হতে পারে, হচ্ছে তো সুপ্রিম কোর্টে তো হয়েছে, ওনারা প্রমাণ করেছেন, কিন্তু বিষয়টি হলো আপনি যদি সুস্থ ধারার রাজনীতি দেশে চালু করতে চান, সুস্থ ধারার গণতন্ত্র চালু করতে চান, আমি একবারও বলিনি যে জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে আসছেন, আমি একবারও বলিনি 2014 চোরের ভোট হয়েছে, আমি একবারও বলিনি। উনি বললেন কোনো প্রমাণ দিতে পারবেন না বিএনপি নির্বাচন করেন, আমি বিএনপির কথা বাদ দিলাম, ওনাদের দলের নেতা ছিলেন মাহমুদুর রহমান মান্না, উনি ডাকসুর ভিপি ছিলেন, অত্যন্ত জনপ্রিয় নেতা একজন সুবক্তা, উনি বগুড়াতে দাঁড়িয়েছিলেন শিবগঞ্জ থেকে, সেই শিবগঞ্জের নাচ গার্ডেন থেকে মাহমুদুর রহমান মান্নাকে বের হতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী, উনি নির্বাচন কেন্দ্রে নিজের ভোটটা দিতে পারেননি, নিজের ভোটটা নেই, এরপরও উনি প্রমাণ চান যে ভোট করতে চায়নি, একাধিক ব্যক্তিকে দিয়েছেন। আমি শুধু এইটুকু বলি, দেখেন বিষয়টা হলো সত্যকে মেনে নিয়ে, আপনি যদি মনে করেন দেশে একটি নির্বাচনী ব্যবস্থা সবার কাছে গ্রহণযোগ্য, দরকার সবার কাছে গ্রহণযোগ্য, তাহলে আপনাকে আলোচনা বসতে হবে, আলোচনা ছাড়া তো কোনো সমাধান নেই, কারণ সমাধান নেই। আবারও রিপিট করছি যে আমরা লগি বৈঠা দিয়ে রাজপথে মানুষ হত্যা করতে আমরা দেখেছি, আমরা 2014 জ্বালাও পোড়াও, এই সৎসাহসটুকু তো আছে, জ্বালাও পোড়াও দেখবো, আমরা হোটেলে সেরাটনের সামনে গান পাউডার দিয়ে 14 মানুষকে পুড়িয়ে মারতে দেখেছি। তা আমরা তো শিক্ষক মানুষ, আমরা ছাত্র পড়াই, মানুষকে সত্য কথা বলি, আমাদের তো এই কথাটুকু বলতে হবে যে আমরা এই কোনো ঘটনারই পুনরাবৃত্তি চাই না, কোনো ঘটনার পুনরাবৃত্তি চাই না। তাহলে আলোচনা ছাড়া দুলাল সাহেব কি করে সমাধান করবেন? গায়ের জোরে করতে পারবেন, উনি অসুবিধা নাই, উনি করতে পারবেন, অসুবিধা নাই। পুলিশ দিয়ে মারামারি হবে, পুলিশ দিয়ে মারামারি হবে, তারপরে সেটা মানুষ দেখবে, ভালো দেখায় না, শোভন দেখায় না।
আমরা যারা আজকে রাজনীতির নামে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে একদলীয় হল বানিয়ে ফেলেছি, এটি ছাত্র সমাজ ভালোভাবে দেখে না, ছাত্র সমাজ ভালোভাবে নেয় না। আজকে চিটাং বিশ্ববিদ্যালয় আজকে গত সাতবার একটা কমিটি গঠন করে দেয়, একটা অরাজক অবস্থায় তৈরি করছে। আমরা শিক্ষক হিসাবে এটা চাই না, এটা দুলাল ভাইয়ের ভালো লাগতে পারে, আমার ভালো লাগে না।